মানুষের প্রতি ভালোবাসা প্রকাশে কত বিচিত্র পথই মানুষ বেছে নেয়। কুষ্টিয়া দৌলতপুরে লতিফুন নেসা তেমনই একজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেবেন বলে পরম যত্নে লালন পালন করেছেন একটি ছাগল। 100 কেজির বেশি ওজনে ছাগলটি পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রীর হাতে। অভাবের সংসারে নানা প্রতিকূলতার মাঝেও একমাত্র ছাগলটি বিক্রি করেনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মহিষকুণ্ডি গ্রামের লতিফুন নেসা। স্বপ্ন ভালোবাসার মানুষ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিবেন একদিন। ভালোবাসার প্রিয় নেত্রীর জন্য এই স্বপ্ন বুকে নিয়েই যেন বেঁচে আছেন 80 বছর বয়সী এই বৃদ্ধা। যত্নে পালিত ছাগলটির ওজন এখন 100 কেজি ছাড়িয়েছে। তার এই স্বপ্ন পূরণের অপেক্ষায় পরিবারের সদস্যরাও। গরিব হতে পারি, কিন্তু আমার ছেলে যেটুকু দরদ ততটুকু আমার ওই ছাগলের প্রতি দরদ। লতিফুন নেসার এমন অকৃত্রিম ভালোবাসায় মুগ্ধ এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিও। এই ছাগলটা 55,000 টাকা দাম বলে কিন্তু সে বেঁচে না। কষ্টের ফসল, এই জিনিসটা উপহার দিয়ে সে আত্মতৃপ্তি পেতে চায়। বঙ্গবন্ধুর মানে আদর্শের একজন সৈনিক হিসাবে যে তাদের বাড়ির একটি ছাগল প্রধানমন্ত্রীকে উপহার দিয়ে হয়তো বা তারা স্বস্তি পাবে বা আনন্দ পাবে। এটা নিয়ে কি দল ভালোবাসা ছাড়া, দল ফগল ছাড়া এই সিদ্ধান্ত হয় না। এই বৃদ্ধ নারীর ইচ্ছা যাতে পূরণ হয় সেই প্রত্যাশা স্থানীয়দেরও। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।